আরশাদ আদনানের একটা ইন্টারভিউ আজকে একটা দৈনিকে দেখলাম, দেখার পর আসলেও মনটা ভালো লাগলো না ভাই, কারণ এই যে খোঁচাখোঁচি শুরু হয়েছে, এই যে চিকন মাইট দেওয়া শুরু হয়েছে একজন একজনের বিরুদ্ধে, এখান থেকে যদি আমরা সইরা না আসি তাহলে এই যে তিন ছবির ভাগ্যে কিন্তু খারাপ কিছু একটা আছে। দেখেন আজকে আরশাদ আদনান সাহেব একটা পত্রিকায় বলছে যে এমনও ছবি আছে শুটিং স্টার্ট হয় নাই, এমনও ছবি আছে রিলিজ দেরি আছে, তারা কেন আমার এই ছবি রিলিজের সময় পোস্টার লঞ্চ করে বা বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করতেছে, কারো নাম ধরে সেই কথাটা বলে নাই, সে কাউকে মিন করে নাই, কিন্তু আমরা যারা দর্শক আমরা তো বুঝি কাকে সে মিন করছে, সে মিন করছে দরদ এবং তুফানকে। দেখেন শাকিব খানের তিনটা সিনেমা রিলিজ হচ্ছে সামনে, বিগ প্রোডাকশন এবং ভেরি এক্সপেক্টেড মুভি, আমরা জানি এটা বিদেশে চলবে, অনেক টাকা ইনভেস্ট করছে এই পরিচালক প্রযোজকরা, এই ছবিগুলো নিয়ে অনেকের একটা ওভার এক্সপেকটেশন আছে এবং আমরাও খুব আশা নিয়ে বসে আছি, এবং এই তিন পরিচালকের এখন উচিত যে এই তিনজনকে মেন্টালি সাপোর্ট দেওয়া, সেটা না করে কী করতেছে এক একজন এক একভাবে মানে খোঁচাখুচি করতেই আছে। যদিও এই খোঁচাখুচিটা স্টার্ট করছিল হিমেল আশরাফ, অনন্য মামুনের সেই ছবির গল্প নিয়ে উনি প্রথম খোঁচাটা দিয়েছিল, সেই জিদেই মামুন আজকে এগুলো করতেছে। কিন্তু এগুলো করে কার ক্ষতি করতেছেন মামুন সাহেব? এগুলো করে আপনি নিজের ক্ষতি করতেছেন, কারণ আপনি ভুলে গেলে চলবে না যে আপনার সিনেমাটাও শাকিব খানের, এবং রাজকুমার যদি কোনো কারণে ভালো না যায়, পরবর্তীতে যদি আপনার সিনেমা আসে বা তুফান আসে, তাদের জন্য খুব একটা সুখকর কিছু হবে না, একটু হলেও তাদের ক্ষতি হবে। সুতরাং আপনাদের তো উচিত রাজকুমারকে প্রমোশন করা। আপনি প্রমোশন করতেছেন, হ্যাঁ আপনি বহুত চালু মাল তো, আপনি সেই দুবাইয়ের মরুতে যাইয়া ঝান্ডা নিয়ে দরদের ঝান্ডা নিয়ে বলতেছেন দরদের টিম থেকে রাজকুমারের টিমের শুভেচ্ছা, যাই ভাই দেন, মন থেকে যে করেন নাই সেটাও বুঝছি, কিন্তু দিছেন তো পাবলিসিটিটা, কিন্তু দরদরি হয়েছে পাবলিসিটিটা, কিন্তু রাজকুমারের হয় নাই, উনি যদি রাজকুমারের একটা পোস্টার নিয়ে দাঁড়াইতেন বা একটা নাম লিখে দাঁড়াইতেন তাহলে তো বোঝা যেত। যাক আপনি করবেন না, আমি জানি আপনি করবেন না, এই জন্য যে আপনার মনে অনেক দুঃখ, হিমেল আশরাফ আপনার ছবি সম্পর্কে যে মন্তব্যটা করছে এটা আসলেও আমরাও পছন্দ করি নাই। তো আপনি যে সমস্ত চিকন মাইট দেওয়া শুরু করছেন এগুলো দিয়ে কী লাভ হইতেছে বলেন মামুন সাহেব, আমারে বোঝান, এখন এগুলো ছাড়েন, এখন এগুলো ছাইরা প্রমোশন না করেন, একটু চুপচাপ থাকেন। এই যে আপনি রাজকুমারের গান যখন লঞ্চ হবে তখন আপনি আপনার একটা মোশন পোস্টার আপলোড করে দিয়েছেন, এটা নিয়ে আলোচনা হয়েছে তো, মানুষ দেখছে তো, ঠিক ওই দিনই কেন দেওয়ার দরকার ছিল ভাই? এই কথাটা আমি আগেও আপনাদের বলছি যে আপনারা তিনজনের মধ্যে যে যে মানে মানসিক দ্বন্দ্ব চলতেছে বা ভার্চুয়াল ফাইটিং চলতেছে এটা কিন্তু ভালো না। এই যে আপনার কথার পাশাপাশি যদি বলি, এই যে রায়হান রাফি তার ছবিরই শুটিং শুরু হয় নাই, সে কেন ওই সময়ই একটা পোস্টার আপলোড করলো? এখন এটি জনরা বলবে তার ইচ্ছা সে করছে, তার পাবলিসিটি দরকার। ভাই একটা কথা কই, পাবলিসিটি করার কি টাইম গেল গা? রায়হান রাফির টাইম নাই, মামনের টাইম নাই, মামনের তো কপাল হয়তো খুলে যাইব, কারণ মামুন তো আজকে ইঙ্গিত দিল যে রায়হান রাফির ছবি ঈদে আইব না। আমরাও জানি ওনার একটা স্ট্যাটাস আজকে দিছে, মানে খোঁচাখুঁচি যে শেষ হয় নাই বা খোঁচাখুঁচি যে চূড়ান্ত পর্যায়ে চলতেছে, মামুনের একটা স্ট্যাটাস দেখেন, এই স্ট্যাটাসে সে হিমেল আশরাফকে ইনডাইরেক্টলি বলতেছে যে তুমি যে বললা 100 কোটি টাকা ব্যবসা করবে, তুমি যে বললা গান 1 নম্বর হবে, কিছুই তো হইল না, তুমি এত বড় বড় গল্প মারো কেন, চাপা মারো কেন, এইগুলা তো অ্যাকচুয়ালি ভালো না। শফিক আল মামুন নামে এক ভদ্রলোক তাকে প্রশ্ন করছিল যে সবাই এরকম চাপা মারে কেন, তার উত্তরে মামুন লিখছে, শফিক আল মামুন আপনার সাথে একমত, এই যেমন জানুয়ারি থেকে রামজিতের সেটের কাজ চলছে, এখনও তা শুরু হয়নি, সেখান থেকে এখন কলকাতা, সাথে আরও অনেক কিছু। দেখেন কীভাবে ইঙ্গিত করলো রায়হান রাফিকে, বলে দিল ওভার কনফিডেন্স, কাকে মিন করছে জানেন, বলে দিল কে হায়দ্রাবাদে বসে আছে, সব গুমর ফাঁস করে দিল। ঠিক আছে, এইখানে যাই, অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করছে যেটা আমাদের চলচ্চিত্রের জন্য মঙ্গলকর নয়, আপনার কী দরকার ভাই ওই সময়ই মোশন পোস্টারটা আপলোড করার, আপনার ছবি তো রিলিজ হইব আরও পরে, তো ওই দিনে দিতে হবে, আপনি যুক্তি দেখাবেন হ্যাঁ শাকিব খানের জন্মদিনে আমি দিলাম, জন্মদিনে এই রাজকুমারকে মারার জন্য পোস্টার দেওয়া না। শুনেন আমরা কেউই রাজকুমারকে মারতে পারবো না, আমরা কেউই রাজকুমারকে উঠাইতে পারবো না, ছবি বানাইতে হবে, ছবি যদি ভালো হয় আমার আপনার কথায় কিচ্ছু যাইবো আসবো না। যেমনটি ধরেন না গান, রাজকুমারের গান যখন আপলোড করলো আমি নিজেও বলছি গান অ্যাভারেজ, এখন তো ভাবসাব দেখতেছি গান সুপারহিট, একটা ছবি ভালো কি খারাপ তা রায় দেবে দর্শক, নাহলে আজকে রাজকুমারের গান 2 দিনে 1.5 মিলিয়ন কী করে হয়?
তাদের কাছে ভালো লাগছে তো দর্শক হইলো আসলে আপনারা এই যে খোঁচাখুচি করে দর্শককে বিভ্রান্ত করতেছেন একটা কথা তো সত্যি যে সিনেমা হলে ঢুকলে পরে দর্শক বুঝবে যে সিনেমাটা ভালো না খারাপ তখন সে বিচার করবে সিনেমাটা দেখার পর কিন্তু আপনারা যদি ঢোকার আগে এরকম বাধাগ্রস্ত করেন তাহলে কি ঠিক আপনি নিজেই বলেন আমি বাধাগ্রস্ত ইন দ্যাট সেন্স বলতেছি আপনারা এই মুহূর্তে ঈদের আছে জুম্মা জুম্মায় আট দিন আপনারা ঈদের আগে মন থেকে রাজকুমারের পাবলিসিটি করেন পাবলিসিটি না করেন চুপ থাকেন শুভেচ্ছা দেন সাহস দেন অন্যায় হিমেল আশরাফ করছে অন্যায় তো প্রযোজক আরশাদ আদনান করে নাই তার ছবি নিয়ে কেন সমালোচনা করতেছেন কেন ইনডাইরেক্টলি বলতেছেন যে দেখা যাবো কী হবে এগুলো বাদ দিয়ে দেন ভাই এগুলো বাদ না দিলে এই শত্রুতা বাড়াইলে আপনার অমঙ্গল হইব কারণ আপনি ভুলে যান না আপনি যদি আমাকে খোঁচান আমি কিন্তু আপনাকে খোঁচাবো কারণ ছবি আপনারও সামনে রিলিজ হবে তখন কিন্তু তারাও আপনার সাথে সেম ব্যবহারটাই করবে যেটা আজকে আপনি করে যাবেন এবার বলি আমাদের রায়হান রাফি সাহেব আমরা সবাই জানি বন্ধুরা যে রায়হান রাফি শুটিংই স্টার্ট করে নাই এবং রায়হান রাফি হায়দ্রাবাদে জানুয়ারি থেকে সেট বানাইতেছে বলে চাপাবাজিটা করছে এটাও করে নাই এটা ডিসক্লোজ করতে চাই নাই ইনডাইরেক্টলি বুঝাইছি রামোদির স্টুডিও যে কত কস্টলি যারা কাজ করছে তারা জানে সেখানে উনি দুই মাস ধরে সেট বানাইছে বা সেট বানায় ফালাইয়া রাখছে আজকে মামুন ফাঁস করে দিল কারণ মামুন তো পরিষ্কার বইলেই দিল ডাইরেক্ট করে নাই ইনডাইরেক্টলি বলছে তো ভাই আপনার এই চাপাবাজিটা আর কী দরকার আপনি মানুষকে তো বোধাই বানান কেন আপনারা আপনারা সবাই মানুষকে বোধাই বানান কেন এই যে মানে যা এই সমস্ত দর্শক আছে মানে আমরা যারা সিনেমার লোকের বাইরে যারা দর্শক আছেন সিনেমা দেখেন তারা তো সরল সহজ মনে আপনারা যা বলেন সেটাই বিশ্বাস করে আপনি বলছেন সেট বানাইতেছেন তারা বিশ্বাস করছে এরপরে আপনি কোনো স্ট্যাটাস নেই কিচ্ছু নেই চুপচাপ রয়েছেন আপনি ভিতরে কী ঘাপলা আছে আপনি জানেন আমরা জানি ডিসক্লোজ করবো না আমি আমি মামুন না আমি জানি আপনার ছবি শুটিং কেন হচ্ছে না এবং আদৌ কবে হবে এবং আমি জানি এইটাও আপনার ছবি ঈদের রিলিজ হবে না আপনার ছবি রিলিজ হবে ঈদের পরে মামুনেরটা রিলিজ হবে তো আপনি হঠাৎ করে এবার ওই দিন শাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য পোস্টারটা দিলেন এটা কি রাজকুমারের জন্য ক্ষতি হয় নাই অবশ্যই ক্ষতি হয়েছে পারলে রাজকুমারকে হেল্প করে রাজকুমারকে রাজকুমারের প্রচারণা করেন না পারলে চুপচাপ থাকেন তাই না আজকে রাজকুমার যদি ভালো যায় আপনাদের সবার জন্যই মঙ্গল এবং ভালো যাবে না খারাপ যাবে একটু আগে বললাম গান দেখে ভাই এরপর দেখেন দেখেন যদি টিজার আসে অনেকে খারাপ বলবে কিন্তু দেখবেন যে টিজার একদিনে মিলিয়নের উপরে ভিউ হয়ে যায় তো শাকিবের ছবি বা হিমেল আশরাফের ছবি বা আরশাদ আদনানের ছবি এমন যদি হয়ে যায় তাতেও কেউ আশ্চর্য হেন না কারণ আমরা কিন্তু প্রিয়তম সময় দেখছি আমি তখন স্টকহোমে অনেক রথী মহারথীর সাথে কথা বলছি আমি বাংলাদেশে কেউই বলে না এটা একটা ভালো ছবি ছবি তো সুপার ডুপার হিট আমাদের কোর বলার দরকার আছে ছবি ভালো না খারাপ ছবি হিট করছে কি না সেটা হলো মূল ব্যাপার গান যেমন অনেকেই বলছে খারাপ অনেকেই বলছে মোটামুটি অনেকেই বলছে ভালো কিন্তু প্রমাণ করে দিল গান ভালো নাহলে এত মানুষ একসাথে দেখে না এই যে শাকিবিয়ানের পাওয়ারটা আছে এটাকে আপনারা কাজে লাগান আপনারা তিনজনই বলতেছি নিজেদের অন্তর্দ্বন্দ্ব শেষ করেন আমি আরশাদ আদনানের সুর ধরেই বলতেছি আপনারা এই সময় রাজকুমারের পাশে এসে দাঁড়ান রাজকুমারকে বুস্ট আপ করেন এইটাকে যেন সুপারহিট ছবি বানাইতে পারেন সেই চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করতে দোষ নাই ওভার কনফিডেন্স যদি কারো থাকে এটা তার ব্যাপার সিনেমা তো চলবো সিনেমার জুড়ে সিনেমা দেখবো পাবলিক সিনেমা দেখবো দর্শক তারা ডিসিশন নেবে ছবি কেমন হয়েছে আমি আপনি আগের থেকে তো উল্টাপাল্টা কথা বলে লাভ না এখনও বলতেছি সমন্বয়ে আসেন আমি শাকিব খানকে কত একটা কন্টেন্টে রিকোয়েস্ট করে বলছি আপনি নিয়ে বসেন কারণ বাকি যে দুজন পরিচালক তারা আপনার হাতেরই পরিচালক আপনি তাদেরকে নিয়ে বসেন তারা যেন কেউ উল্টাপাল্টা প্রচারণা না করে এই মুহূর্তে অন্তত ঈদের আগ পর্যন্ত ঈদের পরে করেন না রে ভাই দরদ নিয়ে ডেইলি একটা করে পোস্টার দেন তুফান নিয়ে ডেইলি একটা করে পোস্টার দিলে কেউ কোনো কথা কইব না ভালো থাকেন সবাই ভালো রেখেন সবাইকে খোদা হাফেজ